গাইস, গুড মর্নিং, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব 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 ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। আমি মিটু, আমি হাজির হয়ে গেছি আরেকটি নতুন সকালে নতুন ব্লগের সাথে। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করে দিলাম, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো, এখন আমি কি করছি বলো তো? এখন আমি চা বসিয়েছি, আর চা বসিয়ে আমি বাদবাকি কাজগুলো সেরে নিয়েছি। আজকে অনেকটা কাজ হয়ে গেছে, সকালে জলখাবার তৈরি করা হয়ে গেছে। আজকে করেছি সুজি আর রুটি, তো সবাই আজকে সুজি আর রুটি খেয়েছি। আর এখন তোমাদের সাথে দেখো বক 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 করে যাচ্ছি। তো হাতটা কেন বলো তো নাড়ালাম? ওই যে কালকে বোন এসেছিলো না, টাটা দিয়ে চলে গেল, তাই জন্যে বললাম টাটা। তো চলো, আর আজকে কিন্তু প্রচুর 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 কাজ, আর আজকে অনেকটা সারপ্রাইজ আছে, একজন আসবে। তো চলো দেখো। তো দেখো আমি এখন সকালবেলায় বসে পড়েছি, ভো বাজার নিয়ে চলে এসছে। এখন সকাল না অবশ্য, এখন বাজে প্রায় 10:30-11:15 বাজে। তো মাছ নিয়ে চলে এসছে, আজকেও ইলিশ মাছ নিয়ে এসছে। কালকে আমরা ইলিশ মাছ খেয়েছিলাম, তো আজকেও ইলিশ মাছ নিয়ে এসছে। আজকে ইলিশ মাছ নিয়ে এসছে, কালকে খেয়ে সবার ভালো লেগেছে একটাই কারণ, আর আরেকটা কারণ টানছে যে আজকে ইলিশ মাছ একজনকে খাওয়াবো। তো তার জন্য আজকে ইলিশ মাছটা নিয়ে এসছি। তো তার জন্য তো তোমাদের আমার ব্লগটা দেখতে হবে, তো তোমরা দেখতে থাকো। আর ইলিশ মাছটা এখন যে ইলিশ মাছগুলো ভো নিয়ে আসছে না, বেশ ভালো, একটু ছোটো সাইজে হলেও কিন্তু ইলিশ মাছটা খুব ভালো। আগের দিনেরটাও খুব তেল বেরিয়েছিল, আর আজকেরটাও মনে হচ্ছে দেখে খুব ভালোই হবে। আর তেল বেরোলেই তো জানো ইলিশ মাছের খুব টেস্ট হয়। আর আজকে ঠাকুরের সমস্ত বাসন কোসন সব মাজবো, মানে প্রচুর বাসন সব কিছু মাজবো। আর তারপরে তোমার কি বলে ওর নাম, নাড়ু করব, তারপরে আট ভাজা করব, তারপরে খইতে গুড় মাখাবো। প্রচুর প্রচুর কাজ আজকে সকাল সকাল, তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি। রান্নাটা করে নিয়ে তারপরে একবারে কাজে লাগবো, রান্না করে নিয়ে দুটো খেয়ে নেবো। খেয়ে নিয়ে তার আগে বাসন কোসন সব মেজে টেজে ধুয়ে নেবো, নিয়ে খেয়ে নিয়ে স্নান করব। স্নান করেছে তাহলে আমার আর জামাকাপড় ছাড়তে হবে না, কারণ নাড়ু করার সময় আবার জামাকাপড় ছাড়তে হয়। তো আমরা কিন্তু জামাকাপড় ছেড়ে নাড়ুটা করে নিই, মানে খাওয়া থাকলেও অসুবিধা হয় না। অনেকে না খেয়ে সকালবেলা পুজোর দিন করে, আমাদের তা না, কারণ কি আমার শ্বশুরবাড়িতে প্রচুর প্রচুর নাড়ু বানাতো। তো এক অত নাড়ু তো আর একদিনে সম্ভব হয় না, তাই আমার শ্বশুরবাড়িতে কী করে ওরা কী করে আগের দিন কি তারা দুদিন তিন দিন ধরে ওই নারকেলে নাড়ু বানায়, তারপরে খইতে গুড় দেয়। আগে তো প্রচুর হতো, এখন অনেক কমিয়ে দিয়ে। তো দেখো কাজ করতে করতে চলে এসেছি, রান্নাও এর মধ্যে আমার হয়ে গেছে, আর ওদিকে কাজ করছি রান্না করছি, মানে আর কি সব কাজই মিলেমিশে করছি আর কি। তো রান্না করলাম, দেখো ভাত তো আগেই দেখালাম, ফুলকপি আলুর তরকারি, পালং শাক করেছি বেগুন দিয়ে শিম দিয়ে, আর এটা ইলিশ মাছের তেল, আর এখানে ইলিশ মাছের ঝাল। তো এখন খেতে দিয়ে দেবো, আর দেখো কাকে খেতে দিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা? তো একে হায়ার করে নিয়ে এসছি আমার সঙ্গে হাতে পিছে কাজ করবার জন্যে। তো ও খুব মানে ইলিশ মাছ খেতে ভালোবাসে, ইলিশ মাছ খেতে সবাই ভালোবাসে। তো ভাবলাম যে আগের দিনকে মাংস খাইয়েছি, তো আজকে একটু ইলিশ মাছ খাওয়াই। আজকে আবার ভোর দাদা খাবে না, শুক্রবার, তবুও ভাবলাম যে না ওকে একটু খাওয়াই। তা তো খেয়ে দিয়ে দেখো আবার বাকি বাসন মাজবার জন্যে চলে এসছি আমরা ছাদের উপরে। তো ও মাজছে আর আমি বললাম আমি ধুয়ে দিচ্ছি, তুই মেজে দে। তো দেখো কত বাসন, আর তো এক গাদা মাজা হয়ে গেছে। আর আমার জবা ফুলের গাছটা দেখেছো কত করি এসছে, কি ভালো লাগছে, মনে হচ্ছে লক্ষ্মী পুজোর দিনকেও একটা ফুটবে, মানে কালকে তো একটা ফুটবে, লক্ষ্মী পুজোর দিনও দুটো তিনটে রয়েছে মনে হচ্ছে ফুটবে। আর ভো এদিকে ছাদে ঘোরাঘুরি করছে, কারণ কি একটা ছেলেকে নিয়ে এসছে ভাড়া করে, ওই মানে ই লাগাচ্ছে, কি বলে ওকে, কি বলে ওকে, টুনি লাইট, টুনি লাইট লাগাচ্ছে। পাখি পাকা ফল খায়, পাখি পাকা ফল খায়। কিউট দিদি ভাই এদিকে আসেন, আপনাকে তো একজন কিউট বাসনালী, কিউট বাসনালী বলেছে। আর বলছে, আর বলেন না, হায়ার করে আনছে বলছে, আয় এসে ভালো মন্দ খাওয়াচ্ছে আর বাসন মাজাচ্ছে। নারকেল কোড়ানোর আমরা কম্পিটিশন দিচ্ছি, কে আগে কোড়াতে পারে। আমার অবশ্য বেশি হয়ে গেছে, আর ও পাচ্ছে না বলে তাড়াতাড়ি করে এখন এনে আমার কাছে, এই যে এইগুলো ঘুরিয়ে রাখা, যেইগুলো এই সব পড়ে গেছে, আটটা নারকেল তার মধ্যে ওইগুলো সব পোড়ানো হয়ে গেছে, আছে হলো তিনটে, ও কুড়িয়েছে দুটো, আর এই একটা, এই একটা আমি পোড়াচ্ছি, আর একটা আটটা নারকেলের মধ্যে
একটা কুড়িয়েছে আর এই হাত কুড়াচ্ছে। পুরানো দেখে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই কে বেশি কুড়াচ্ছে। হ্যাঁ বসেছিল, সুন্দর পাক এসেছে, সুন্দর দারুন দারুন পাক এসেছে, রং দেয় বেশ, তোমার মতনই গায়ে রং হয়েছে। আমি তো রং পুড়ে গেছে আমার, তোমার মনটা এখনো এরকম আছে তাই জন্য হয়েছে, মনটা সাদা আছে, তুমি পুড়ে গেলে কি হবে। আমার পাখানা ভেঙে যাই, আমার নড়ে কথা এই পাখানার জন্যই আমার এখন এই গেছে। বাটবো আমি বাট 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 বেশ গা হেলদি না, তুমি বাটো আমি ইয়ে করি গোল্লা পাকাই কে ওই ইয়ে বুলি তোর মধ্যে গেলে এখন কোনো অসুবিধা নেই, ছড়িয়ে রাখবে ছেলে দিতে পারবি। আরে রান্না কি তুমি কোনোদিন আমার কথা শোনো, তুমি রান্না কোনোদিন করোনি? দেখলি না গুড় কড্ডুর হবে কি করবো, একটা দেবো এই যে আর একটা ওরা দুজন এখন বাজারে। তো দেখো আমাদের নাড়ু করা, তারপরে তোমার আট ভাজাটা ভাজলাম এই পাশে, আর আমার বড়জা আমার সঙ্গে আছে, বড়জা করে দিচ্ছে আর আমরা সব গুছিয়ে দিচ্ছি। এটা হলো আমার বড়জা মানে ভোর, বড় জেঠি সবার বড় আমাদের বাড়িতে, আমার শাশুড়ি মা তো নেই এখন, এখন উনি হলো বড় গার্জিয়ান। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট, আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব।